সকলকে জানাই শুভ সকাল বন্ধুরা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার চ্যানেল ডেলি লাইফ অফ সঞ্চিতাতে তোমাদের সকলকে স্বাগতম। এসে গেছি সকালের খাবার নিয়ে। তো সকালে আজকে বানিয়েছি ওটস মুদি আর হলো ডিম সিদ্ধ। তো তোমাদের দাদাভাই বাড়িতে ছিল বেশ কয়েকদিন, প্রায় দু মাস ধরে আমরা উল্টা ফুল্টা অনেক কিছু খেয়েছি আর তার সাথে ওয়েটটাও একটু বেড়ে গেছে। তো সেই কারণেই আমি একটু খাওয়া দাওয়াটা কন্ট্রোল করছি। তো মেয়ের জন্য আর আমার জন্য দুজনের জন্যই বানিয়ে নিয়েছি ওটসের স্মুদি আর সাথে রয়েছে ডিম সিদ্ধ। তো দেখো, আমি ব্রেকফাস্ট এদিকে রেডি করে নিয়েছি। ওটস স্মুদির মধ্যে আমি দিয়েছি ওটস দিয়েছি, খেজুর দিয়েছি আর দিয়েছি একটা শসা আর একটু বিট লবণ দিচ্ছি, এখানে পিঙ্ক সল্ট, যেটা পিঙ্ক সল্ট দিচ্ছি আর সাথে দিচ্ছি একটু ব্ল্যাক পেপার। বাস ডিমেও দিয়ে দেব একটু ব্ল্যাক পেপার আর পিঙ্ক সল্ট। তো সমস্ত কিছু দিয়ে সকালের ব্রেকফাস্টটা আমি আর মেয়ে দুজন মিলে করে নেব। আর তোমাদের দাদাভাই তো ডিউটিতে চলে গেছে, তোমরা সকলেই জানো। তো দুজনের জন্যই খাবারটা বানিয়ে নিচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো। এই যে এখন বাজছে বেলা 11টা, আমি স্নান টান সেরে এসে যাচ্ছি এখন ছাদে। তো ছাদে গিয়ে জামা কাপড়গুলো মেলে দেব। আর সকালে ঘুম থেকে উঠেই আমি কিছু জামা কাপড় কেচে দিয়েছিলাম, তো সেগুলো এখন মুছে দেবো একটু, তাহলে সেগুলো শুকিয়ে যাবে। চলো তোমাদেরকেও নিয়ে যাচ্ছি ছাদে। আজকে সকালে ছাদে অনেকটাই কাজ করেছি আমি, যেহেতু ঘরে ঠিক মন বসছে না, তো কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছি। তোমাদের দাদাভাই ট্রেনে আছে, তো ওদিককারও একটা টেনশন রয়েছে। এই যে ছাদে এই সমস্ত জামাকাপড়গুলো সমস্ত ধুয়ে দিয়েছি, তোমাদের দাদাভাইয়ের জামাকাপড়গুলো সব ধুয়ে দিয়েছি। আবার এগুলোকে গুছিয়ে রেখে দিতে হবে, আবার কবে আসবে সেই জন্য ওয়েট করতে হবে। আজকে থেকে ওয়েট করা শুরু হয়ে গেল, আবার একটা একটা করে দিন গোনা শুরু করতে হবে কবে বাড়িতে আসবে। তো আমাদের লাইফটা তো এরকমই। তো চলো কাজগুলো করে নিই, দেখতে থাকো। যে সমস্ত জামা কাপড় আমার নেড়ে দেওয়া হয়ে গেছে, এখন ছাদে যে ফুলগুলো ফুটেছে তো সেই ফুলগুলো তুলে নিই। এই যে দেখো, এখানে একটা কত সুন্দর কাটা জবা ফুটেছে। তো এই ফুলটাকে তুলে নিই। এই গাছটার নাম কাটা জবা, কারণ এর গায়ে ছোট ছোট কাটা আছে। তাছাড়া এমনি নর্মালি ফুলটা এই যে এরকম দেখতে। তো কয়েকটা তুলসী পাতাও তুলে নিই, আর গাছে যে জবা ফুল টুল যেগুলো ফুটেছে সেগুলো সব তুলে নিই। চলো তোমরা দেখতে থাকো। সমস্ত পুজো করলাম, পুজো করার পর এখন এসে গেছি রান্নাঘরে। তো আজকে রান্নাবান্না সেরকম কিছুই করিনি, কালকে যেহেতু তোমাদের দাদাভাই চলে গেল তো রান্নাবান্না করেছিলাম। তো কালকে খাওয়ার মতো কোনো ইচ্ছাই ছিল না, কেউই ঠিক মতো খায়নি। তো কালকের ভাতও বেঁচে গেছিলো, ডাল, মাছের ঝোল, তরকারি সমস্ত কিছুই ছিল। তো এখন পুজো কমপ্লিট করার পর আসলাম, এসে সমস্ত কিছু গরম করলাম। আর এই যে দেখো, এখানে মেয়ে বসে গেছে খেতে, এই যে মেয়ে বসে গেছে খেতে। আর এই যে মেয়েকে দিয়ে দিয়েছি ফুলকপির তরকারি, ভাত, আর এই যে এটা আমার ভাত, এখানে আছে ডাল, মাছের মুগ ডালের মুড়ো ঘণ্ট, আর এই যে মাছের ঝোল, সমস্ত কিছুই রয়েছে। এই কারণেই আজকে আর দুপুরে সেইভাবে কিছু রান্নাবান্না করিনি আমি, এগুলোই সব গরম করলাম। খাওয়া দাওয়াটা করে নিই। খাওয়া দাওয়া করে নিয়ে আজকে আছে মেয়ের একটা কম্পিটিশান, সেই কারণেই মেয়ে আজকে স্কুলে যায়নি। তো মেয়ের ড্রয়িংয়ের একটা কম্পিটিশান রয়েছে, তো ওই কারণেই আজকে মেয়েকে স্কুলে পাঠাতে পারিনি।
তো খাওয়া দাওয়ার পর রেডি হয়ে যাব ড্রয়িং এর কম্পিটিশনটাতে, তো ওখানে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। যাওয়ার আগে চেষ্টা করব একবার কথা বলে যাওয়ার তোমাদের সাথে, যদি সময় না হয় তাহলে তো অবশ্যই ওখানে গিয়ে কথা হচ্ছে। তো আমরা হয়ে গেছি রেডি সম্পূর্ণ, এখন যাচ্ছি মেয়ের ড্রয়িং কম্পিটিশনে। তো আজকে শিমুর আলী শতদল সংঘে ড্রয়িং কম্পিটিশনটা আছে, ওখানে আগের দিন গেছিলাম আমরা মেলাতে, আর আমি এই যে এই কুর্তিটাই পরে নিয়েছি। আগের দিন চাকদায় যাওয়ার সময় যে কুর্তিটা আমি পরেছিলাম সেটাই পরে নিয়েছি। তো এই যে মেয়ে ফ্রক পরেছে, মেয়েও রেডি, টেনশানের মধ্যে আছে তো ওই জন্য কথাও বলছে না। তো যাই, ওখানে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। ওখানে 3:30 থেকে প্রোগ্রাম, এখন 3:15 বাজছে, তো বাড়ির কাছেই, তো যেতে 5 মিনিট টাইম লাগবে। তো আমরা বেরিয়ে যাই, যেহেতু কম্পিটিশনের টাইম তো টাইমের আগেই পৌঁছানো ভালো, হয়তো গিয়ে লেটও হতে পারে তবু কম্পিটিশনের টাইমের আগে পৌঁছানোটাই ভালো। সো আমরা যাই, গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এই যে এসে গেছি আমরা ড্রয়িং কম্পিটিশনে, বেশ অনেক স্টুডেন্ট হয়েছে আর মেয়েকেও বসিয়ে দিয়েছি কম্পিটিশনের এখানে। এই যে মেয়ে পিছন দিকটাতেই বসেছে, আমরা একটু লেট করে এসেছিলাম। আর এই যে এখানে দেখো সমস্ত মায়েরা এখানে বসে আছে এক পাশে, তো মায়েরা এখানে বসে আছে আর আমিও তাদের সাথেই বসে আছি। এই যে এখানে অনেকেই আছে যারা আমার ডেলি ভিউয়ার্স, ডেলি আমার ভিডিও দেখে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি যে বাচ্চারা কি রকম ছবি আঁকছে। তো এই যে দেখো, সবাই ছবি আঁকছে, কারোর কারোর আঁকা কমপ্লিটও হয়ে গেছে। তো আর কয়েকজন স্টুডেন্টই বাকি আছে, প্রথমে প্রচুর স্টুডেন্ট ছিল দেখেছো তোমরা, এখন দেখো পুরো খালি হয়ে গেছে মাঠটা, কারণ অনেকেরই ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে, তারা বাড়িতে চলে গেছে। আর এখানে দেখো যারা এখনও, যাদের কমপ্লিট হয়নি, 1.5 ঘন্টা টাইম ছিল, তো এখনও যাদের কমপ্লিট হয়নি আর সময়ও শেষ হয়নি তারাই করছে। এই যে মেয়েও এখানে ড্রয়িংটা করছে, মেয়ে ভয় পাচ্ছে যে ও হয়তো ওরটা ভালো হচ্ছে না। আর তো ভিডিওটা যখন আমি এডিট করছিলাম তখন তার একটু আগেই আমার কাছে ফোন এসেছিল শিমুর আলী শতদল সংঘ থেকে, তো মেয়ে ওখানে ফার্স্ট হয়েছে। যে ড্রয়িং কম্পিটিশন থেকে প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, বাড়িতে এসে গেছি, এখন আমি বসে আছি খাটের ওপরে, আর এই যে কফি বানিয়ে নিয়ে এসেছি আর সাথে আছে 2 টুকরো ব্রেড, তো এখনই খেয়ে নেব। এখন বাজছে 7:30, তো খাওয়া দাওয়াটা করে নেব খেয়ে, এটাই আমার ডিনার। তো তারপর মেয়েকে পড়তে বসাবো, আর অনেক কাজ রয়েছে, চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব, ভিডিওটা দেখতে থাকো। এই জামা কাপড়গুলো ভাঁজ করা হয়েছে, তো এক একটা জামা কাপড় এক এক জায়গায় যাবে, সেই কারণে এইভাবে ভাঁজ করা হয়েছে। এগুলো আলনায় যাবে, এগুলো যাবে আলমারিতে, আলাদাভাবে তোলা থাকবে। আর তোমাদের দাদাভাইয়ের জামা কাপড়গুলো, তোমাদের দাদাভাইয়ের যে জামা কাপড় রাখা জায়গা সেখানে যাবে, মেয়েরগুলো আলাদা রেখেছি, আর এখনও এইগুলো ভাঁজ করা বাকি। আর এখানে দেখো মেয়ের স্কুলের ড্রেসও বার করে রেখেছি, এগুলোকেও প্রেস করতে হবে। আর এদিকে দেখো মেয়েকে পড়াচ্ছি সাথে, তো সমস্ত কাজকর্ম করে নিই, আবার তোমাদের সাথে তারপরে জামা কাপড়গুলো গুছিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। সো ফ্রেন্ডস,
এখন বাজে 11টা, আর আমি কাঢ়াটাও রেডি করে নিয়েছি। এই যে মেয়ের জন্য কাঢ়া এখানে আমি রেডি করে নিয়েছি, আর এখন মেয়েকে কাঢ়াটা খাওয়াবো। খাওয়ানোর পরে আমি নিজেও খাবো, তো দুজনে মিলে কাঢ়াটা খাবো, তারপর আমরা ঘুমিয়ে পড়বো। তো কালকে যেহেতু মঙ্গলবার, তো স্কুল আছে, সমস্ত কিছুই রয়েছে, সকাল থেকেই সমস্ত 11টা। আর আমরা এসে গেছি ঘুমানোর জন্য, এখন বিছানাতেই এসে গেছি। এই যে মেয়ে এখানে চুলটা বাঁধছে, আর আমি বিছানাতে বসে গেছি, আর সাথে নিয়ে নিয়েছি কাঢ়া। তো এবার শীতে তো প্রচণ্ড ভুগলাম, ঠান্ডাতে এখনও ঠান্ডা লাগাটা আমার ঠিক হয়নি, আর তার সাথে মানসিক দিক থেকেও আমি একটু ঠিক নেই, বিপর্যস্ত। কারণ অনেক দিন তোমাদের দাদাভাই ছিল, তো সংসারের 90% দায়িত্বই প্রায় তোমাদের দাদাভাই নিয়ে নিয়েছিল। আমি তো খুব কম, মানে দায়িত্ব আমাকে নিতে হচ্ছিল, সমস্ত কিছুই ও করছিল। আর দু মাস ছিল, ফার্স্ট টাইম দু মাস থাকার কারণে একটু মানে ফাঁকা ফাঁকা লাগছে সব কিছুই। তো আবার আমাদের সেই পুরনো জীবন, পুরনো জীবনে আবার ফিরে যেতে হবে আমাদেরকে। তো আমাদের দুজনের জন্য বিছানা আমি বানিয়ে নিয়েছি, আর সবটাই ফাঁকা ফাঁকা লাগছে। রাতে ঘুমোতে গিয়েও ঠিক করে ঘুম আসছে না, কারণ ফাঁকা ফাঁকা লাগছে সব কিছুই। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, এটাই আমাদের লাইফ। তো তোমরা যদি আমার পাশে থাকো, তাহলে নিশ্চয়ই আমি এই সময়টা কাটিয়ে উঠব। তো তোমাদের সবার কাছে আমার এটুকুই বলার, যদি আমার ভিডিও দেখতে, কারণ অনেক মানে কষ্ট করে একটা ভিডিও বানাতে হয়, তারপর এডিটিং সমস্ত কিছু, সারা দিনের কাজকর্ম করার পরেও 2-3 ঘন্টা লেগে যায় এডিটিংয়ে, আর সমস্ত কিছুই আমার একটা ছোট্ট ফোন থেকেই আমি সমস্ত কিছু করি, আর একাই করি যেটুকু করি, আমার হেল্প করারও কেউ নেই। তারপরেও জানি না তোমাদের কতটা খারাপ লাগে আমার ভিডিও, যে লাইক কমেন্ট আমি কিছুই পাই না। তো কারোর যদি একটু আমার ভিডিও দেখতে ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে, আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করো। সো আজ এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি আমার ভিডিও দেখতে একটুও ভালো লাগে, তো প্রতিদিনের মতো আজকেও বলছি, একটা লাইক কমেন্ট করে দিও। সো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।